কুম আসসালাম ওর বাক জি শুধু ইল্ল কোনো জিকির হয় না এটা যারাই করেছেন এটা তাদের এটা হচ্ছে তাদের নিজেদের পক্ষ থেকে সাধনা বলা যায় নিজেদের পক্ষ থেকে বানানো হচ্ছে যেভাবে এসছে সেভাবেই করতে হবে আমি আমার নিজ পক্ষ থেকে বাড়িয়ে দিলাম একটা কম করে দিলাম বেশ করে দিলাম এটা হবে না لا اله الا الله وجسم له بك ار ايهابيشي حديثه الله رسول صلى الله عليه وسلم برتان من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه دار وبش كلامه لا اله الا الله سجنة الجنه به الله رسول صلى الله عليه وسلم

এই শুধু ইল্লাহ কোনো দিকির হয় না দিকির হবে লা ই ইহা ইল্ল আর অন্যদিকে দিকির উঁচু শব্দে হয় না প্রশান্তির সাথে হবে লা ইলাহা ইহা ইল্ল চিল্লিয়ে চিলিয়ে কোনো দিকির হয় না যেমন আমাদের দেশে আপনারা দেখবেন মানুষ একসাথে চিল্লিয়ে চিল্লিয়ে দিকির করে এমনকি পাগল হয়ে যায় এরা হচ্ছে কতবা অথবা মজনুন স্তফরুল্লাহ তারা সুফিদের পরিবেশন অনুযায়ী এরা হচ্ছে মজদুব আর এরই যখন এরকম হয় ওরা পাগল এটা কোনো যদি পাগল হয়ে যায় তাহলে এই অবস্থায় শরীয়তের বিধানে তো আল্লাহ রসুন সাল্লাহ আসলাম বলেছেন পাগল থেকে আল্লাহ পাক কলম তুলে নিয়েছেন এই আল্লাহ মাফ করবে কিন্তু যারা এরকম করে স্বেচ্ছায় যেমন চিল্লিয়ে চিল্লিয়ে পাগল হয়ে যায় আর ওই কোনো কোনো সময় দেখেছি লাফায় ব্যয় করে দেখেছি ওরা নিজেরাই বলে থাকে সফিরা ওরা নিজেরাই বলে এটা স্বেচ্ছায় এরকম করা যায় না আচ্ছা সর্বোপরি কথা হচ্ছে শুধু ইহে এটা যায়জ না এটা কোরআন এবং সন্ন্যাস দ্বারা প্রমাণিত নয় এটা মানুষ নিজ পক্ষ থেকে নিয়ে বিয়ে বানাবার চেষ্টা করে কিন্তু মহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে প্রমাণিত নয় না বিয়ে করিম সল্সলামের কোনো সাহাবা সাহাবের থেকে প্রবন্ত নই সকলেই পড়েছেন ইলাহা ইল্লাল্লাহ আর আমরা এখনও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ যত আমি বিয়ে এখন আমার হিহম্সলাম ইস্টন সকলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ দিয়ে কোনো ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ কোনো কলিমা নেই হবে কলিমা যে যেসব লোকজন আমার দেশে এটা করে যাচ্ছে বা করছে ওরা ওদের কাছে না থাকা সত্ত্বেও ওরা নিজেদের পীরদের বা বড়দের অন্ধানুসরণ করে চলে আসছে দোয়া করি আল্লাহজন তাদেরকে বুঝ দান করেন হেদায়ত দান করেন বরং উল্টো যারা হকের পথে আছেন ওদেরকে তারা গালি গালিগুলুজ করেন আল্লাহ তাদেরকে বুঝ দিন كلاب الدين اي دوي كربون بل امر جنة شبدت كدريتك لا اله الا الله بذكر اقوشانت شرطه بذكر نعم تقول سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر لا حول ولا قوه الا بالله ايش هو ذكر কিন্তু আপনি নিজ পক্ষ থেকে বানিয়ে দিলেন শুধু ইহ এটা সাহে না এটা সঠিক না এই যারা এরকম করে যারা বুঝে না আল্লাহ মাফ করবে যারা স্বেচ্ছায় করে ওরা তো মুশকিল তাই সকলকে তবা করে সঠিক দিকির যেটা মহামষ আসান থেকে প্রমাণিত সে লিকের দিকে আমাদের সকলকে রুজু করা উচিত ফিরে আসা উচিত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ফিক